রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ২৪ ঘণ্টা পর ভবনটির নিচ তলা থেকে মিলেছে আরও দুটি মরদেহ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। দ্বিতীয় দিন সকাল থেকেই উদ্ধার কাজ শুরু করে সংশ্লিষ্ট বাহিনীগুলো। পরিদর্শনে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন যে পুরো ঘটনা খতিয়ে দেখতে তারা একাধিক তদন্ত কমিটি গঠন করেছেন। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও ২১% ক্যাশব্যাক। ধ্বংসস্তূপের নিচে প্রাণের স্পন্দন আছে কিনা তা নিশ্চিত না হলেও বিস্ফোরণের ২১ ঘন্টা পরও অনবরত বেজে উঠছে মোবাইল ফোন। মোবাইলে রিং হচ্ছে, দেখেন তো এখানে একজোড়া মোবাইলে রিং হচ্ছে। সারা শব্দ নেই কারো। ভবনের একতলার ফ্লোর ভেঙে মিশে আছে বেজমেন্টের ফ্লোরের সাথে, তাই নরবরে ভবনে সতর্কতার সাথে নিখোঁজদের সন্ধানে চলে তল্লাশি। যেই স্ল্যাবটি পড়ে আছে এবং বারবার যারা স্বজনরা এখানে দাঁড়িয়ে আছেন এবং বলছেন যে সুমন নামে একজনের কথা বলছেন এবং এছাড়াও আরও তিনজনের কথা বলছেন, তাদের অবস্থা, তাদের ভাগ্যে আসলে কী ঘটেছে তা কিন্তু আমরা ভিতরে যে আসলে দেখতে পেলাম। যদি তারা ভিতরে থেকে থাকেন তাহলে সেই স্ল্যাবের নিচে হয়তো বা তাদের অবস্থা পাওয়া যেতে পারে, এমনটি কিন্তু আসলে ধারণা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এর ঠিক কিছুক্ষণ পরেই ৪:৩০টার দিকে ভবনের বেজমেন্টে পৌঁছায় উদ্ধারকারী দল। প্রায় ২৪ ঘন্টা পর সন্ধান মেলে দুটি মরদেহের। সম্পূর্ণ ম্যানুয়াল ভাবে একটা একটা করে ইট ডেব্রি সরিয়ে আমরা এই দুইটা মৃতদেহ সন্ধান পাই এবং দুইটাই সফলভাবে উদ্ধার করতে সক্ষম হই। এদিকে সকাল থেকেই নিখোঁজদের খোঁজে আসা স্বজনদের অপেক্ষা ছিল ধ্বংসস্তূপের সামনে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, রাজুক তিতাস সহ সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। এই বিল্ডিং এ একটা রাইজার আমরা আলামত পাইলাম, কিন্তু এই রাইজারে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, রাইজারটি অক্ষত অবস্থায় আছে এবং গ্যাস ডিটেক্টর মেশিনে যে আলামত পাইলাম তাতে কোনো গ্যাসের এক্সপ্লোশন হওয়ার কোনো দুর্ঘটনা ঘটার মতো এমন কোনো কিছু আমরা পাইনি। মূল কারণটা কি এ নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা পরীক্ষা নিরীক্ষার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে মূল কারণটা কেন এই এক্সপ্লোশনটা হয়েছিল। মঙ্গলবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণ হয় গুলিস্তানের সিদ্দিক বাজারের ওই বাণিজ্যিক ভবনে। হিরণ খান, চ্যানেল ২৪, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সিদ্দিক বাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মাহফুজ কামাল, তার কাছ থেকে আমরা আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। মাহফুজ কামাল, আমরা দেখছিলাম রিপোর্টটি, আজকে দুজনের মরদেহ পাওয়া গেছে নতুন করে। এখনো এমন কোনো তালিকা কি করা হয়েছে যে এখনো যারা নিখোঁজ তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, এই ধরনের কোনো তথ্য কি যারা উদ্ধার কাজ চালাচ্ছেন তারা দিচ্ছেন কিনা? কিছুক্ষণ আগে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তি তার পরিবারের স্বজনরা এসে দাবি করেছেন তিনি বাংলাদেশ সেনিটারি নামে একটি দোকানে এখানে ম্যানেজার হিসেবে কাজ করতেন, তার মরদেহ এখনও খুঁজে পায়নি। তার দুলাভাই, নিখোঁজ মেহেদী হাসান স্বপনের দুলাভাই কিছুক্ষণ আগে আমাদের সামনে আমাদের সাথে এসে কথা বলেছেন এবং দাবি করেছেন যাতে দ্রুত তাকে খুঁজে বের করা হয় এবং উদ্ধার কাজ যাতে যে বেসমেন্ট রয়েছে সেখানে যাতে অব্যাহতি পুরোপুরিভাবে চালু করা হয়, কারণ বেসমেন্টেই আসলে এই মেহেদী হাসান স্বপনের যে প্রতিষ্ঠানে চাকরি করতো সেটি ছিল। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা ঝুঁকি নিয়ে সারাদিন বেসমেন্টে উদ্ধার কাজ চালিয়েছে এবং বিকেলবেলা আমরা যেটা দেখেছি যে দুটি মরদেহ উদ্ধার করেছে এবং ৪ ফুট নিচে, ধ্বংসস্তূপের ৪ ফুট নিচ থেকে আসলে এই মরদেহগুলো উদ্ধার করেছে। আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চেষ্টা চালিয়ে যাচ্ছে আসলে কী কারণে এই এত বড় বিস্ফোরণ ঘটলো এর কারণ অনুসন্ধান করছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। আর সারাদিনে নিখোঁজ যে তিনজনের দাবি করা হয়েছে এর মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে, একজনের উদ্ধার কাজ এখন একজনকে খুঁজে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভবনটি ঝুঁকিপূর্ণ, এই ভবনের সর্বসাধারণের প্রবেশ নিষেধ একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে, এখানে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর আমরা যদি দেখেছি
এই ভবনের 3, 4, 5, 6 তলায় কিন্তু আবাসিক ভবন বা এখানে পরিবার নিয়ে অনেকে বসবাস করতেন। সেই ভবনে যারা ভাড়া থাকতেন বা মালিক রয়েছেন তারা বলছেন যে গুরুত্বপূর্ণ মালামাল রয়েছে তাদের বাসায়, সেটি আনার অনুমতি দেওয়া হোক এমন একটি দাবি করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী এবং ঢাকা দক্ষিণ সিটি কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু 12টি বিমের মধ্যে বা 12টি পিলারের মধ্যে 4টি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিস্ফোরণের কারণে, তাই এই ভবনে প্রবেশ বা এই ভবনে থাকাটা ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে। আর যে বিষয়টি বলতে হয় সেটি হচ্ছে যে এই ঝুঁকি থাকা সত্ত্বেও কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত নিখোঁজ একজন ব্যক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিস এই উদ্ধার কাজ অব্যাহত রাখবে বলে জানিয়েছে আমাদেরকে। আর আজকের দিনে উদ্ধার কাজ বেসমেন্টে শুরু হয়েছে এবং এটি রাতভর চলবে বলে ফায়ার সার্ভিস পক্ষ থেকে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে বলা হয়েছে। ফারাবি মাহফুজ কামাল সিদ্দিক বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিল। আমরা ফিরবো মাহফুজ কামালের কাছে আবার প্রয়োজনে নতুন আপডেটের জন্য।